সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গান শিখুন বাংলায়। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আয় তবে সহচরী গানটির পরের যে অংশগুলি আছে, অর্থাৎ অন্তরা, সেগুলি শেখাবো। দুটো অন্তরা আছে এখানে, তো পরের দুটি অন্তরার সুর প্রায় একই রকম। প্রথমটা শিখলে আপনারা পরেরটা নিজেরাই পারবেন। তো আমি প্রথমে আপনাদেরকে কয়েকটা কথা বলতে চাই যে বন্ধুরা, দুঃখজনক এটাই যে বেশ কিছু গানে কপিরাইট ক্লেম আসছে। এত কষ্ট করে গানগুলো আপনাদেরকে দিচ্ছি, শেখাচ্ছি, তো সেখানেও কপিরাইট ক্লেম আসতেছে বিভিন্ন কোম্পানি থেকে। আর এটা তো গান শেখানোর একটা ক্লাস, মানে গান শেখানোর ভিডিও, আমি তো আর কিছু করতেছি না, গান গাচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে গান শেখাচ্ছি, তারপরেও কিন্তু কপিরাইট ক্লেম আসতেছে। তো কিছু কিছু ভিডিও হয়তো ডিলিট করে দিতে হবে। আবার চাইলে আমি এটা করতে পারি যে কিছু কিছু ভিডিওর কিছু কিছু অংশ কেটে বাদ দিয়ে দিতে হবে, হয়তো বাদ দিয়ে দিলে পরে কপিরাইট ক্লেমটা থাকবে না। তো আবার বাদ দিতে গেলে দেখা যাবে যে আপনাদের জন্য বুঝতে সমস্যা হতে পারে। তো বন্ধুরা, যে গানগুলি আপনাদের বুঝতে সমস্যা হবে, মনে করবেন যে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কাটাকাটি হয়েছে। তো বুঝতে যদি আপনাদের সমস্যা হয়ে থাকে, তাহলে সেই ভিডিওটা আপনাদের আর না দেখা দরকার, সেই গানটা না শিখতে পারলেন কোনো সমস্যা নাই, কারণ আমি যতদিন বেঁচে আছি আপনাদেরকে গান দিয়ে যাব, হাজার হাজার গান আপনারা শিখতে পারবেন। তো সেখান থেকে যদি কিছু গানের সমস্যা থাকে, যদি না শিখতে পারেন বা না বুঝতে পারেন, তাহলে কোনো আসলে সমস্যা হওয়ার কথা না। দু তিনটা গান না শিখতে পারলেন, 1000 গানের মধ্যে যদি মনে করেন যে 100টা গানে ক্লেম খেলাম, 100টা গান না শিখতে পারলেন, তাতে তো কোনো যায় আসে না। তো আমাদের দেশে হাজার হাজার লাখ লাখ গান আছে, তো কিছু গান না শিখতে পারলে তো কোনো আসলে ক্ষতি নেই। তো আজকে জানি না, কিছু কিছু গানে হয়তো প্রথম পার্টে ক্লেম খাচ্ছি, কিছু কিছু গানে পরের পার্টে ক্লেম খাচ্ছি। যেমন আকাশ প্রদীপ জলে তিনটা পার্ট দিচ্ছি, তিনটা পার্টের মধ্যে প্রথমটাতে ক্লেম নাই, পরের দুইটা পার্টে ক্লেম আছে। তারপরে আপনার মিলন হবে কতদিনে গানটি দিলাম, এটাতে প্রথম পার্টে ক্লেম নেই, দ্বিতীয় পার্টে ক্লেম আছে। হ্যাঁ, এরপরে আপনার একদিন মাটির ভিতরে হবে ঘর গানটি তো সমস্যা, এটি তো প্রথমটাতেই ক্লেম চলে আসছে, পরের পার্টটা আমি দিব কি না সেটা চিন্তা করতেছি। এরপরে সমস্যা আছে, দুটি গান তো একেবারে ডিলিট করে দিছি, যে আমার সোনার বাংলা গান যেটা আমাদের জাতীয় সঙ্গীত সেখানেও ক্লেম, আবার আর একটা গান ছিল রূপবানের, সেটাও ডিলিট করে দিছি। সবচেয়ে দুঃখজনক যেটা, যে আপিল করলাম কয়েকটা গানে, সেটাও রিজেক্ট হয়ে গেল, মানে আপিলটা গ্রহণযোগ্য হলো না, তারা ক্লেম তো ক্লেমই রেখে দিল। তো এই একটা সমস্যা বন্ধুরা, গান শেখাবো সেখানে প্রবলেম, যে একটা ভিডিও করার সময় এখন মাথার মধ্যে চিন্তা হয় যে গানটি যখন আপলোড করব তখন যদি আবার ক্লেম খাই। তো যাই হোক বন্ধুরা, অসুবিধা নেই, এভাবেই চলতে থাকবে। আপনারা যে গানগুলি ভিডিও দেখতে পারবেন, সে মনে করবেন যে সেগুলি ঠিক আছে, আর যেগুলি সমস্যা হবে সেগুলি আমি ডিলিট করে দেবো, কারণ পরবর্তীতে বেশি ক্লেম খেলে আবার বলে চ্যানেল সাসপেন্ড হয়ে যায়। হ্যাঁ, পাশরি ভাবনা পাশরি বোজাতনা, পাশরিব ভাবনা পাশরিব যাতনা, রাখিব প্রমোদে ভরি দিবানি সি মন প্রাণ, আন্তবে বিনা আন্তবে বিনা, সপ্তম সুরে বাদ তবে তান, সপ্তম সুরে বাদ তবে তান। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এখন গানটি একটু শিখে নিই। পাশ রি বো ভাব না, পাশ রি বো যাত না, রাখিব প্রো মো দে ভরি দিবা নিশি মন প্রাণ। তারপরে আন্তবে বিনা তো আগে শিখছেন, সেভাবে বাজিয়ে বাজিয়ে আপনারা করবেন, তারপরে আমি দেখা দিচ্ছি। আন্তবে বিনা আন্তবে বিনা আ, সপ্তম সুরে বাদ তবে তান। ঠিক আছে বন্ধুরা, এখন একটু সারগাম দিয়ে শিখাই।
পাশরি বো ভাবনা পাপা ধা সা 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 পাশরি বো যাতনা সানি ধা পা ধা সা সা রাখিব প্রমোদে ভরি সারে রে রে সারে সারে দিবানিশি সারে গারে মন প্রাণ সানি ধাপা অন্তবে বিনা। এটুকুর দরকার নেই, এটুকু আপনারা আগে শিখছেন। তো বন্ধুরা, পরের যে অংশটুকু আছে, মানে লাস্ট অন্তরা যেটাকে বলি আমরা, সেটুকুর সুর আর ওই যে পাশরি বো ভাবনার সুর একই রকম, একটু পার্থক্য আছে, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঢালো ঢালো শশ ধরো ঢালো ঢালো যোছনা ঢালো ঢালো শশ ধরো ঢালো ঢালো যোছনা সমীরণ বহে যারে ফুলে ফুলে ঢলি ঢলি সমীরণ বহে যারে ফুলে ফুলে ঢলি ঢলি উলসিত তটিনী উলসিত তটিনী উথলিত গীত রবে খুলে দে রে মন প্রাণ উথলিত গীত রবে খুলে দে রে মন প্রাণ। তারপরে আবার আয়ত্ত সহচরী প্রথম যে স্থায়ী অংশটুকু আছে সেটুকু গেয়ে আপনাদেরকে গানটি শেষ করতে হবে। তো দেখুন বন্ধুরা, পার্থক্য শুধু এটুকুই যে যে এখানে আছে যে উল্লসিত তটিনী এর আগে ছিল কী ছিল, আন্তবে বীণা। হ্যাঁ, তা আন্তবে বীণা যে সুর, সে সুরের সাথে এই সুরের হুবহু মিল আছে, শুধু কথাটাই আলাদা। উলসিত তটিনী দেখেন, আন্তবে বীণা। হ্যাঁ, আর যে সপ্তম সুরে যে সুর, সেই সুরের সাথে উথলিত গীত রবে, এটার একটু মিল আছে, কিন্তু একটু পার্থক্য আছে, তারপরে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। দেখুন, উথলিত গীত রবে খুলে দে রে মন প্রাণ সপ্তম সুরে বাদ তবে তান, বলতে গেলে একই রকম। হ্যাঁ, উথলিত গীত রবে খুলে দে রে মন প্রাণ। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।